আওয়ামী ফাউন্ডেশন দামাম কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নিজামুদ্দিনের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন আনোয়ার হোসেন। প্রধান অতিথি ছিলেন দামাম আল ফারাবি হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার আমিনুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন নাসিরুদ্দিন মাহমুদ, প্রকৌশলী ইব্রাহিম হোসাইন, ইমাম মাহমুদ সহ অনেকে। পরে 21 ফেব্রুয়ারির বিশেষ স্মরণিকা সেতুবন্ধনের মোড়ক উন্মোচন করা হয়। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রিয়াদে ঢাকা মেডিকেল সেন্টারের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মোহাম্মদ ফজলের রাব্বির সভাপতিত্বে মোহাম্মদ জাহাঙ্গীর আলম হৃদয়ের সঞ্চালনায় এতে প্রধান বক্তা ছিলেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ আল মামুন। অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাখাওয়াত হোসেন আরমান, সোহরাব হোসেন লিটন, মোহাম্মদ শফিউল্লাহ, মোহাম্মদ আতিকুর রহমান সহ অন্যরা। ব্রাদার্স অ্যাসোসিয়েশন দুবাই উত্তর আমিরাতের উদ্যোগে বার্ষিক মিলন মেলা সার্জাস্ত একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে। মোহাম্মদ আলী অতিশাসনের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগীয় পুলিশের সাবেক ডিআইজি ডক্টর এস এম মনিরুজ্জামান। স্বাগত বক্তব্য রাখেন বিশিষ্ট কমিউনিটি নেতা মোহাম্মদ আলী, ফয়জুল ইসলাম করিম। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন এম এ বাশার, লায়ন নজরুল ইসলাম তালুকদার সহ আরো অনেকে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সংযুক্ত আরব আমিরাত আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা সার্জাস্ত একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে। বাবু রাখাল কুমার গোপ সিআইপির সভাপতিত্বে এম নাজমুল ইসলামের পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন আমিরাত আওয়ামী লীগের উপদেষ্টা প্রকৌশলী আবু হেনা। প্রধান বক্তা ছিলেন হাজি মোহাম্মদ ইউসুফ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শাহ মোহাম্মদ মাকসুদ, দেলোয়ার আহমদ সহ অন্যরা। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে সৌদি আরবের নাজরান প্রদেশে 21 ফেব্রুয়ারি শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী জসিমউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক ডাক্তার জাহিদ সেলিম ও ডাক্তার ইকবাল হোসেন। বক্তব্য রাখেন হাবিব রহমান, কিরণ মিয়া, হারুন, গুলজার, আমিনুল ইসলাম সহ অনেকে। আনিসুজ্জামান উজ্জ্বলের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আহসানুল্লাহ ভূঁইয়া। পরে ভাষা শহীদ ও ঢাকা চকবাজারের অগ্নিকাণ্ডে নিহত সকলের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। বাংলাদেশের পৌরসভা সমিতির সভাপতি এবং সেক্রেটারির আফ্রিকায় আগমন উপলক্ষে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ দক্ষিণ আফ্রিকা শাখা। ফরিদ আহমেদের সভাপতিত্বে আতিকুর রহমান ডালিম এবং জহিরুল ইসলামের যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পৌরসভা সমিতির সভাপতি আব্দুল বাতেন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পৌরসভা সমিতির মহাসচিব রফিকুল ইসলাম কোতোয়াল। প্রধান বক্তা ছিলেন মুক্তার মাদবর। বিশেষ বক্তা ছিলেন নাসরুল্লাহ নাসরু। মুজাহিদ আহসান, আরটিভি।